অবস্থানে অনর দুপক্ষই তাই গ্রামে দুর্গাপুজোর মতোই বন্ধ ঈদ উপলক্ষে কুরবানিও এই ছবি বীরভূমের নল হাতির কাংলা পাহাড়ির ঘটনার সূত্রপাত বছর তিনেক আগে দু সালে গ্রামে প্রথমবার পুজো করতে উদ্যোগে হন হিন্দু সম্প্রদায়ের মানুষজন তৈরি হয় পুজো কমিটি মূর্তির গায়ে মাটিও পড়ে প্রশাসনের কাছে পুজোর অনুমতি চাওয়া হয় কিন্তু আপত্তি জানান স্থানীয় ইসলাম ধর্মাবলম্বীরা কারণ তার আগেই এই গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছিল ঈদের কুরবানি মুসলিমরা শর্ত রাখে পুজো হলে তাদের কুরবানিও করতে দিতে হবে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পুজো বন্ধ হয়ে যায় বন্ধ থাকে এখানে আমরা গ্রামে পুজো করার জন্য উদ্যোগ নিলাম দু হাজার আমাদের এখানে সবাই মূর্তি পুজো মূর্তি তূর্তি সবই বানানো হলো বানানো হওয়ার পর এবার মুসলিম সমাজের কিছু লোক ওনারা একটা অ্যাপ্লিকেশন করলেন যে আমরা দুর্গা পুজো যদি গ্রামে হয় তাহলে আমরা এখানে গোহত্যা করব করবো না আমাদের পুজোর জন্য কোনো কমপ্লেন নাই তো আমরা বললাম যে পুজো যদি হয়তো আমাদের কুরবানিটা হোক কারণ আমাদেরও তো চার কিলোমিটার গিয়ে মানে কুরবানিটা সাকসেস করতে হয় এই চাঁপানোতরের জেনে দু সাল থেকে গ্রামের মন্দিরে পড়ে রয়েছে অর্ধনির্মিত দুর্গা প্রতিমা সদ্য শেষ হওয়া শারদ উৎসবে পাশের গ্রামে গিয়ে উৎসবের আনন্দে সামিল হয়েছেন হিন্দু ধর্মের লোকজন স্কুলে পুজোর ছুটি পড়ায় বড়দের পথেই হাঁটতে হয়েছে পড়ুয়াদের একাংশকেও অন্যদিকে কাংলা পাহাড়ির মসজিদে নিয়মিত প্রার্থনা হলেও কুরবানি আজও হয় না সব মিলিয়ে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত গ্রামের দুই সম্প্রদায়ের মানুষই প্রতি বছরই দুর্গাপুজোর জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয় কিন্তু প্রশাসন জানিয়ে দিয়েছে গোটা বিষয় হিন্দু মুসলিম উভয় পক্ষ সহমত হলে তবেই গ্রামে পুজো এবং কুরবানি দুয়েরই অনুমতি দেওয়া হবে গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম